আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম। চিন্তা করতে পারেন যে কি আসলে আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কাদার মাধ্যমে, মানে আপনাদের ভাষায় এটাকে কি বলে, আমাদের এখানে তো কি বলে রে, পাক। আচ্ছা যাই হোক, তো এখানে পাক নামে পরিচিত। তো আজকে আসলে পাক দিয়ে, মানে কাদা দিয়ে আপনাদেরকে ইলেকট্রিসিটি তৈরি করে দেখাবো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে আসলে কাদা দিয়ে কীভাবে ইলেকট্রিসিটি তৈরি করা দরকার। আসলে এটা হবে কি না আমিও জানি না, জাস্ট এক্সপেরিমেন্ট তো বোঝেনি। আচ্ছা চ্যানেলের নামটা রাখার জন্য কাজটা করতেছি, তো চলুন শুরু করা যাক। ইলেকট্রিসিটি তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা আরএফএলের বালতি। আচ্ছা যে কোনো বালতি নিলেই হয়। আসলে বালতিটা নেওয়ার কারণটা কি সেটা হচ্ছে যে আসলে আমরা এখন এই বালতিটা নিয়ে পুকুরে চলে যাব কাদা আনার জন্য, ঠিক আছে? তো চলুন পুকুরে যাওয়া যাক। আচ্ছা তো আপনাদের জন্য আমি এই ঠাঠার রোদে অনেক কষ্ট করে কাদা আনতে যাচ্ছি, আর যার জন্য একটা লাইক তো হতাই বস। তো প্রায় চলে আসছি আমার ফ্রেন্ড, ঠিক আছে? তো কাদা আনার জন্য পুকুরে চলে আসছি, তো এখন আমরা পুকুরে নামবো, ঠিক আছে? তো এখন আমরা পুকুরে চলে আসছি। আচ্ছা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে হিউজ অ্যামাউন্ট অফ ব্যাঙের হচ্ছে পোনা রয়েছে আর কি, ব্যাঙের ছানা পোনা রয়েছে অনেক। অ্যাকচুয়ালি আমি এখান থেকে মাটি নিতে চাচ্ছি না, তারপরেও আপনাদের জন্য আসলে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এক বালতি পরিমাণ কাদা নিয়ে নেবো। উইথ লুঙ্গি টেন্টিং অনেকখানি কাদা নিয়ে নিয়েছি, ইউ ক্যান সি দ্যাট কি। তো এখন আমরা চলে যাবো। দেখতে পাচ্ছেন যে আমি আসলে কাদাগুলো নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন অনেক কাদা, এখন ছয়টা গ্লাস ভরবে কিনা। আর মার কাছ থেকে অনেক জোরদবস্তি, মানে একটা ভাঙলে মনে করেন জরিপানা তো আছে, তার উপরে ঝাঁটার বাড়ি, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফটাফট এই গ্লাসগুলো ভরে ফেলবো, ঠিক আছে? মানে কাদা দিয়ে অস্থির জিনিস। ওয়েট, think that is progress you making passing the pretty faces all the time pictures so perfect we play through only cuz you set up the angle web that you তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মোট আমরা ছটা গ্লাস ভরে নিয়েছি। তো এখন আমি যেটা করবো, আমার হাতটা ধুয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের এই কাদাগুলোর থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে হবে কি দিয়ে, আসলে সেটার জন্য আমাদের দরকার হবে একটা ব্যাটারি, ঠিক আছে? ভাবতে পারেন যে ব্যাটারি আমি ভিতরে দিয়ে চার্জ বাই করবো কিনা, না আসলে তা না। অ্যাকচুয়ালি এখন আমরা যেটা করবো, ব্যাটারির ভিতর থেকে গ্রাফাইট রড আর জিঙ্ক প্লেটটা নিয়ে নেবো, কারণ এটা বাজারেও আলাদাভাবে আসলে পাওয়া সম্ভব না। তো তার জন্য আমি আসলে এখান থেকে এগুলো বের করে নেবো। দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের আসলে অপ্রয়োজনীয় একটা অংশ, এটা আমি ফেলে দেবো। দেখতে পাচ্ছেন এর উপরে যে প্লেপটা রয়েছে, এটাই আসলে হচ্ছে আমাদের যে জিঙ্ক কথা বলছি সে জিঙ্কটা। তো আমরা এখন এটা বের করে নেবো আলাদাভাবে। আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে ব্যাটারির ভিতর থেকে দুটো জিনিসই পেয়ে গেছি। ফার্স্ট অফ অল যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রাফাইট ড্রট, ঠিক আছে? আর একটা হচ্ছে জিঙ্ক প্লেট, এ দেখতে পাচ্ছেন এখানে গ্রাফাইট ড্রট রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে আপনাদের হাতে জিঙ্ক প্লেট। এই দুটাই আমাদের কাজে লাগবে, এদের দুটো দিয়ে। আর গ্রাফাইট প্লেটটা কিসের কাজ করে, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ঠিক আছে? আর আমার হাতে অন্য যেটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যেটা হচ্ছে জিঙ্ক প্লেট, ঠিক আছে? তো এখন আমি আসলে এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি এর জন্য, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি নাও স্টিল আমার কাছে আসলে ভোল্ট মিটার নাই, মিটার নাই, আমি আপনাদেরকে আসলে দেখাতে পারবো না। তার জন্য আমি এখানে এলইডি বাল্ব ইউজ করবো জ্বালিয়ে দেখানো। দেখতে পাচ্ছেন যে আমি আসলে গ্রাফাইট রডে কিছু তার জড়িয়ে নিচ্ছি, একটু জুম করে এইদিকে। তো এখন আমি এখানে আসলে এক প্রান্ত যেটা হচ্ছে আমাদের গ্রাফাইট রডের সাথে একটা আমি তার পেঁচিয়ে নিয়েছি, আর অন্য প্রান্ত যেটা জিঙ্ক সেটার সাথে আসলে তারটা পেঁচিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, মানে একটা দিয়ে আমি আসলে ট্রাই করে দেখেছি এখানে আসলে এক ভোল্টেরও কম ভোল্ট প্রডিউস করে। তো এর জন্য আমি আসলে এটাকে আমি গ্লাসের এই প্রান্তে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এটা হবে কি না জানি না, কারণ এখানে আমি আসলে কাদামাটি পাই নাই, সব বালু মাটি, ঠিক আছে? তো অন্য প্রান্ত যেটা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তো এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। ডান, এখন আমরা সবগুলো সিরিজে কানেক্ট করে দেবো। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো রয়েছে, আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি এগুলো। তো এখানে যেহেতু আমি পজিটিভ দিয়েছি, এখন আমি এখানে নেগেটিভ দেবো। এখানে ভালো করে ফোকাস কর, কাছে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি নেগেটিভটা দিলাম, আর এখানে
পজিটিভ, ঠিক আছে? তো এখানে পজিটিভ দিয়েছি, এখানে নেগেটিভ, ঠিক না? পজিটিভ আমাদের নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ দেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি একটু কাছে নিয়ে নিয়েছি যাতে আসলে মানে এলইডিটা জ্বালাতে পারি। তো এখন আমরা যেটা করব মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, তো কারণ হচ্ছে এখানে আমরা গ্রাফাইট ডটটা নিয়েছি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, কারণ এখানে আমাদের জিঙ্ক প্লেটটা আছে। তো এখন আমাদের এখানে সর্বপ্রথম একটা এলইডি জ্বালিয়ে দেখাবো, ঠিক আছে? তো এলইডির হচ্ছে এটা পজিটিভ টার্মিনাল যেটা কিনা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু জুম করিস ভাই, ভালো করে দেখা, তাছাড়া অডিয়েন্স কী মনে করবে, ফেক। আচ্ছা, তো এখন আমরা নেগেটিভ প্রান্তে দেখবো। আচ্ছা, আমার কিন্তু খুব এক্সাইটেড লাগতেছে আসলে, এটা হবে কি হবে না, ঠিক আছে? ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখতে পাচ্ছেন এখানে আমি, ও মাই গড, ইটস ওয়ার্কিং ট্রুলি। দেখ ভাই, একটু জুম কর, জুম কর। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আসলে এটা ব্রাইটনেস দিচ্ছে। আসলে দিনের বেলার জন্য আমি আসলে ভালো করে বোঝাতে পারতেছি না, আর যেহেতু এখানে আমি আসলে কাদা মাটি নেই না, অ্যাকচুয়ালি এটা ফুললি ফুল কাদা না, এটা আসলে বালু মাটি, আর এর জন্য আসলে ওইভাবে ব্রাইটনেসটা দিচ্ছে না। আমি আপনাদেরকে অন্য একটা এলইডি লাইক দ্যাট, এখানে একটা হলুদ কালারের এলইডি আছে, এটাও আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটাও একটু ব্লিঙ্কিং করতেছে, আসলে দিনের বেলার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটা অনেক অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও যেন মিস না করেন তার জন্য সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ মানে ভিডিওতে শুরু হওয়ার আগে ইন্ট্রো দেখেন, তারপরে শেষ হয়ে গেলে আউট্রো দেখেন, সেগুলো যদি তৈরি করতে চান, মেক করতে চান, তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো ধরনের প্রফেশনাল মানে যেমন খুশি সেরকম ইন্ট্রো আউট্রো তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? আশা করি সকলে অনেক অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো দুর্দান্ত ভিডিওতে। আল্লাহ হাফেজ।